বৃষ্টির দিনে বোনা খিচুড়ি সাথে ইলিশ মাছ ভাজা খেতে কি যে মজা। সো বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, ভাবলাম আজকে বোনা খিচুড়ি বানিয়ে ফেলবো। তো বোনা খিচুড়ি বানিয়েছে সাথে ইলিশ মাছ ভাজা। Welcome back to the channel. I hope that you are doing well. We are fantastic. So today I'll share you my another brand new vlog. So this is rainy day vlog. So actually সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, ভাবলাম বৃষ্টির দিনে কি করা যায়। তো অনেক দিন ইচ্ছে হচ্ছিল বোনা খিচুড়ি খাবো, ইমনও বলছিল বোনা খিচুড়ি বানাও সাথে ইলিশ মাছ ভাজা হবে। তো বৃষ্টির দিনে যে আমার বারান্দার এই অবস্থা, এই যে গাছগুলো সব ভিজে কি অবস্থা, চারিদিকে পানি টলমল করছে। তবে বৃষ্টি আমার খুবই ভালো লাগে, দুই একদিন পর বৃষ্টি হচ্ছে। মাঝখানে বেশ কিছুদিন গরম পড়ছিল, এখন ওয়েদারটা একটুখানি ভালো লাগছে। তো এখন বাজে রাত 9টা অলরেডি বেজে গেছে, তো এখন রান্নাতে চাপিয়ে দিব। তো এখানে 9টা আর 9:30টার মধ্যে সন্ধ্যা রাত অন্ধকার নেমে আসে, 7টা পর্যন্ত কোনো অন্ধকার থাকে না। এদিকে ইলিশ মাছ কাটা হচ্ছে, তো এটা কি ইলেকট্রিক নাই, এটা দিয়ে জেলি মাছগুলো খুব আর্লি কাটা হয়ে যায়। খিচুড়ি রান্না করার জন্য প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছি। এখানে 1.5 কাপ চিনি গুঁড়ার চাল, 1.5 কাপ মুগ ডাল ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি। সো চাল ডাল সম পরিমাণ নিতে হবে। তো রান্না স্টার্ট করে দিব, সব কিছু রেডি হয়ে গেছে। তো এখানে শুকনো পুরুং হিসেবে ব্যবহার করব শাহি জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, আর আছে এলাচি, বেশ কয়েকটা কাঁচামরিচও আছে। খিচুড়ি রান্না শেষে খিচুড়ির উপরে দিয়ে দিব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে, এতে খুব জাল হবে না। এখানে গুঁড়ো মশলাগুলোও আছে। তো প্যান গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এখানে এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন ঘি, সো ঘিটা মেল্ট হয়ে গেলে একে একে শুকনো পুরুঙ্গুলো দিয়ে দিব। খিচুড়ি রান্না করতে করতে দেশের কথা মনে পড়ে যাচ্ছে, যখন বাসায় খিচুড়ি রান্না করতো সবাই মিলে হইচই করে আনন্দ করে খিচুড়ি খাওয়াটা এনজয় করতাম, কি যে মজা হতো সব ভাই বোনদের মধ্যে। সে দিনগুলোর কথা বলতে পারি না, কখন যে দেশে যাব শুধু সেটাই ভাবি। মা বোনদের সাথে মাঝে মধ্যে কথা হয়, আমার বোনের ছেলে মেয়ে, দাদার মেয়ে, সবাই কি সুন্দর করে হ্যাং আউট করে, সবাই বেড়ায়, ওদের কথা খালি মনে পড়ে। এদিকে আমি শুকনো পুরনগুলো দিয়ে দিয়েছি, এগুলো খানিকক্ষণ বেজে নিয়ে এখন দিয়ে দিলাম হিং। যে কোনো নিরামিষ রান্নায় যদি একটু হিং ব্যবহার করা হয় তাতে সুন্দর একটা অ্যারোমা আসে। সো অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি শাহি জিরা। এখানে 1/2 টিস্পুন শাহি জিরা দিয়ে দিয়েছি, সুন্দর একটা শাহি শাহি ফ্লেভার আসবে। তো সব কিছু একটুখানি বেজে এখন দিয়ে দিলাম চাল ডাল। চাল ডাল দেওয়ার পরে সব কিছু আবার ভালোভাবে মিক্স করে ভেজে নিব, সাথে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। এখানে দিচ্ছি আমি 1/2 টিস্পুন জিরা গুঁড়া, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, আরও দিয়ে দিব আমার নিজের বানানো একটা মশলা। এখানে আছে ধনিয়া, জিরা, জায়ফল, জৈত্রী, লং, লবঙ্গ, বড় এলাচ, এই সবগুলো মশলা একটু রোস্ট করে একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একটা ড্রাই একটা মশলা বানিয়ে নিয়েছি। সো এখান থেকে দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন, একটু সুন্দর শাহি শাহি ফ্লেভার আসবে খিচুড়ির মধ্যে, খেতেও খুবই ভালো লাগবে। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে বেশ সময় নিয়ে একটু ভেজে নিব, চাল ডাল একটু জোর জোরে করে ভেজে নিব। ফ্রেশ আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। বেশ খানিক্ষণ চাল ডাল ভেজে নেওয়ার পরে এখন পানি দিয়ে দিব,
तो एखाने चाल डाल मिले 3 कप आछे तो आमी व्यवहार करब 6 कप आरो 1 कप बेशी दीब कारण खिचुड़ीटे एकटुखानी आमी नरम करे रान्ना करब खूब बेशी ड्राई होबे ना एटा तो गरम पानी व्यवहार करते होबे एखाने কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পরে এখন ঢাকনাতে চাপা দিয়ে দিব লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 10 মিনিটের মধ্যে রান্না করব মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে দেখব আর অন্য পাশে আমি ডালের পাকোড়া বানাচ্ছি সো এখানে হচ্ছে মাশকলার ডাল সাথে স্পাইসফুল মিক্স করে গোল গোল করে ডালের বড়া বানিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে সামান্য জিরা পুরং দিয়ে দিয়েছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার তেলের সাথে অ্যাড হবে পাকোড়াটাও খেতে খুবই দারুণ হবে পাকোড়াগুলো আমি বানিয়ে নিব এক এক করে কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা একটু আলতো ভাবে চারিদিকে একটু নেড়ে দিব তো ফার্স্টে আমি 6 কাপ পানি দিয়েছিলাম আমার মনে হচ্ছে আরো 1 কাপ পানি এখানে লাগবে আরো 1 কাপ গরম পানি দিয়ে দিলাম আবার ঢাকনাটা চাপা দিয়ে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব ইলিশ মাছ ভাজার জন্য 4 টুকরো বড় সাইজের ইলিশ মাছ ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিলাম এখন মেরিনেট করার জন্য ব্যবহার করছি সামান্য পরিমাণ অলিভ অয়েল সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার আর টার্মেরিক পাউডার কারি পাউডার জিরা পাউডার সব কিছু ভালোভাবে মাছের সাথে মেরিনেট করে নিচ্ছি সো 5 মিনিটের জন্য এটা রেখে দিব তারপরে ইলিশ মাছটা বেজে নিব অন্য পাশে পাকোড়াগুলো মোটামুটি হয়ে যাচ্ছে আর এই পাশে আমি আর একটা ছোট প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে একটু ঘিও দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো ঘিটা মেল্ট হলে মাছগুলো দিয়ে দিব কেয়ারফুলি মাছগুলো দিয়ে দিচ্ছি একটুখানি নরম হয়ে গেছে মেরিনেট করে রেখেছিলাম এই জন্য খুব কেয়ারফুলি মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছি সে এদিকে ক্রিস্পি করে ইলিশ মাছগুলো ভেজে নিয়ে নিয়েছি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আমার তো দেখে খুবই লোভ লাগছে এখনই খেয়ে ফেলবো খুব সুন্দর দেখতে হয়েছে ইলিশ মাছগুলো ইলিশ মাছের গন্ধে সারা বাড়ি মোমো করছে আর এদিকে ইমন আমাকে হেল্প করছে জিঞ্জার গার্লিক অনিয়ন ব্লেন্ড করে অনেক দিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দেই
তো এই যে আইস কিউব করে রেখে দিই, এতে করে আমার সুবিধা হয় যখন যে পরিমাণ লাগবে এক টুকরা দুই টুকরা তিন টুকরা ওভাবে ব্যবহার করতে পারবো। তো এতে করে সময়টা অনেকখানি বেঁচে যায়, কাজটাও ইজি হয়ে যায়। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখবেন। আধ ঘন্টার জন্য আইস কিউবের প্লেটগুলো ডিপ ফ্রিজে রেখে দেন। ডিপ ফ্রিজ থেকে বের করে আধ ঘন্টা পরে একটু ট্যাপ ট্যাপ করলে যে আদা রসুনের পেঁয়াজের কিউবগুলো সহজে উঠে চলে আসবে। দেন একটা প্লাস্টিক বক্স আর জিপলক ব্যাগে ভরে অনেকদিন জন্য সংরক্ষণ করে রাখতে পারবো। এখন খিচুড়িতে সম্বাদ দিব। সম্বাদ দেওয়ার জন্য এখন ইলিশ মাছের তেলে গার্লিক দিয়ে দিয়েছি আর সাথে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন একটুখানি বেজে দেন ইলিশ মাছের, এই যে তেলগুলো দিয়ে দিব খিচুড়ির মতো। এতে করে খিচুড়িটা খেতে আরও বেশি সুস্বাদু হবে, ইলিশ মাছের ফ্লেভারটা পুরোটাই খিচুড়ির সাথে অ্যাড হয়ে যাবে। একটুখানি চারিদিকে মিক্স করে দিচ্ছি, যাতে চারিদিকে খিচুড়িতে সম্বরটা মিশে যায়। ঢাকনাটা চাপে দিয়ে দিব, সেটা এভাবে থাক। বৃষ্টির দিনে তৈরি হয়ে গেল মচমচে ক্রিপসি ইলিশ মাছ ভাজা, সাথে খিচুড়ি, আরও আছে পাকোড়া। তো একটু আচার হলো মন্দ হয় না? সেটা হচ্ছে আমার নিজের বানানো আমের আচার। তো এই তো আজকে আমাদের রাতের খাবার হচ্ছে এটা, বৃষ্টির দিনে মজাদার খাবার।